হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি প্রতিদিনের মতন আজকেও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এটি হচ্ছে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী এই বইটি থেকে শীতের সকাল থেকে শব্দ অর্থগুলো নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়ে যতগুলো শব্দ আছে অনুশীলনী সহ আমি এখান থেকে প্রতিটা শব্দ তুলে নিয়েছি আপনারা এই পাঠটি যদি পড়েন ভালোভাবে এবং শব্দ অর্থগুলো বুঝে পড়েন তাহলে আপনাদের কাছে বেশ পড়াটা সহজ লাগবে তো আমি এখানে পাঠ পাচ্ছ শীতের সকাল এখানে আমি শব্দার্থগুলো তুলে নিয়েছি প্রথমে যে শব্দটি আছে সেটি হচ্ছে পোহানো তো এখানে পোহানো শব্দের অর্থটা কি আমরা সেটা জানব তো পোহানো শব্দের অর্থ হচ্ছে উপভোগ করা করা। তো আমি এখানে পোহানো শব্দের অর্থ উপভোগ এরপরে যে শব্দটি আছে এটি হচ্ছে মিষ্টি আমরা মিষ্টিকে আরো কি নামে বলতে পারি সেটা হচ্ছে মিঠা তো আমরা মিষ্টিকে মিঠা নামেও বলে থাকি এরপর হচ্ছে নাস্তা নাস্তা শব্দের অর্থ আমরা জানি যে সকালের খাবার আমরা সকালের খাবার বলি এবং নাস্তাও বলি দুটো নামই আমরা চিনি এরপর হচ্ছে সকাল সকাল শব্দের অর্থ হচ্ছে ভোরবেলা আমরা সকালও বলি আবার ভোরবেলাও বলি এরপর হচ্ছে আরাম আরাম শব্দের অর্থ হচ্ছে সুখ রোদ রোদ শব্দের অর্থ সূর্য কিরণ অনুরোধ অনুরোধ শব্দের অর্থ প্রার্থনা অতিথি অতিথি শব্দে আমরা অতিথিও বলি মেহমানও বলি তো অতিথি শব্দের অর্থ হচ্ছে মেহমান তার হচ্ছে কৌটা কৌটা শব্দের অর্থ হচ্ছে ঢাকনিযুক্ত ছোট। আমরা ঢাকনিযুক্ত ছোট পাত্রগুলোকে আমরা কৌটো বলে থাকি এরপর হচ্ছে ভারী ভারী শব্দের অর্থ খুব এরপর হচ্ছে নানা নানা শব্দের অর্থ হচ্ছে বহু খুব খুব শব্দের অর্থ অত্যন্ত ডাক ডাক শব্দের অর্থ হচ্ছে আহ্বান আলাদা ভিন্ন ঠান্ডা শব্দের অর্থ শীতল গরম শব্দের অর্থ উষ্ণ খুশি শব্দের অর্থ হচ্ছে আনন্দ খবর খবর শব্দ অর্থ হচ্ছে সংবাদ আমরা খবর এবং সংবাদ দুটো নামই চিনি আমরা যখন টিভি চ্যানেল দেখি তখন সেখানে অনেক জায়গায় খবর এবং সংবাদ বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ব্যবহার করে খবর শব্দের অর্থ হচ্ছে সংবাদ হচ্ছে রান্নাঘর রান্নাঘর শব্দের অর্থ হচ্ছে পাকশালা গ্রামের মানুষ পাকশালা বলে থাকে আমরা শহরে যারা আছি তারা আমরা রান্নাঘর নামেই চিনি এবার হচ্ছে গামছা গামছা শব্দের অর্থ হচ্ছে মোছবার জন্য ব্যবহৃত এক ধরনের এক প্রকার কাপড়ের টুকরো তো মছ প্রার্জনের ব্যবহৃত প্রকার কাপড়ের টুকরাকে আমরা গামছা বলে এবার হচ্ছে মোছা মোছা শব্দের অর্থ হচ্ছে শুষ্ক করা তো এখানে প্রতিটা শব্দের সাথে অন্য একটা শব্দের মিল রেখে যাতে সহজে পড়তে পারি এবং বানানগুলো যাতে সহজ থাকে আমি সেই অনুযায়ী লিখেছি আপনার আপনাদের বাচ্চাদের এভাবে পড়ালে ওদের পড়াটা সহজ হবে এবং ওরা পারবে তো একটা শব্দের সাথে আরেকটা শব্দের মিল রেখে বা বেশ শব্দ অর্থ লিখলে বেশ ভালো হয় আর আমি এখানে সেগুলো উপস্থাপন করেছি আপনারা যাতে হাতের কাছে খুব সহজে পেতে পারেন তাই আপনাদের কাছে তুলে ধরলাম তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ